এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার নার্ভ অত স্ট্রং না, আমি এগুলো নিতে পারি না। নার্ভের ওষুধ কটা বেশি খেয়ে নেবে, যেতে তোমাকে হবেই। না পারলাম না। আর তুমি এত বাজে জেদ করছো কেন? এটা জেদ না, এটা অধিকার। আজকে ঈশা আমাকে নিজে ফোন করে ডেকেছে, ও তোমার বোন, আমার কিছু অধিকার আছে, সেই সবগুলো আমি স্যাক্রিফাইস করতে পারবো না। অনামিকা, তোমার বোন তোমাকে ইনভাইট করেছে, তুমি যাও, আমি তো তোমাকে বারণ করিনি, কিন্তু তুমি আমাকে ইনসিস্ট করো না। ঈশা কিন্তু তোমাকেও ডেকেছে, আর ও বারবার করে আমাকে বলেছে যেন আমি তোমাকে নিই। এবার তুমি যদি না যাও তাহলে ও কি ভাববে আমি জানি না। না জানি, ও ভাববে যে তুমি চাকরিতে গিয়ে ফেস করতে ভয় পাচ্ছ, তাই যাও নি। সেটা ঠিক হবে কিনা তুমি দেখো। সবার ভাবনার দায়িত্ব আমি নিয়ে বসে নেই তো, কে কি ভাবলো সেটা ভাবার দায়িত্ব আমার না। আমি কি ভাবছি সেটাও তো তুমি ভাবছো না, তাহলে আমি বাকিদের ভাবনার দায়িত্ব নেব কেন? আর এবার তুমি জেদ করছো না? এই জেদ করাটা তো আমার অধিকার, আর সব অধিকার তো আমি স্যাক্রিফাইস করতে পারবো না। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাও প্লিজ। ঘুমাচ্ছে না বাবা, বলো না। কি বলবো, হাকিমনি কি আমাদের বাড়িতে চলে আসবে? হ্যাঁ চলে আসবে। এবার থেকে কি আমাদের সঙ্গেই থাকবে? হ্যাঁ আমাদের সঙ্গেই থাকবে। হাকিমনি কখন আসবে? কাল সকালে আসবে বলছে, এবার ঘুমাও প্লিজ। ও বাবা, আবার কি হলো মিহি? হাকিমনি একা আসবে নাকি সবাইকে নিয়ে আসবে? মিহি প্লিজ, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। ঘুমাচ্ছি তো, একটু পরেই ঘুমিয়ে পড়বো, বলো না সবাই আসবে। কি হলো, তুমি ঘুমোনি কেন এখনো? আর ঘুম, তখন থেকে একটার পর একটা প্রশ্ন করেই চলেছে। কিসের কিসের এত প্রশ্ন তোমার শুনি? হ্যাঁ এখনো ঘুম নেই চোখে? হুম, ওই যে একই প্রশ্ন, আন্টি কবে আসবে, কখন আসবে, সঙ্গে কে কে আসবে? মিহি, কাকিমণিকে খুব ভালো লেগেছে তাই না? ধুর, কাকিমণির সাথে আমার কথাই হলো না। কথা হলো না মানে? কার কথা বলছো? কোন আন্টি বলো তো? ওই যে সে আন্টিটা আমাকে ইনজেকশন দিয়ে আসে, ওই আন্টিটা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন শোও, অনেক রাত হয়ে গেছে, কিন্তু না শুয়ে পড়, শোও তো। বাবা, ও বাবা, আবার কি হলো মিহি? ওই আন্টি আর আসবে না? আসবে তো। কবে আসবে? কাল বাদে বসু বউ ভাত, পরশু আসবে। ওই আন্টি এলে আমি আর যেতেই দেব না। কাকে যেতে দেবে না মিহি? ও জাগৃতির কথা বলছে। বড়দি, আমার না বরণডালাটা সাজানো হয়ে গেছে, তুমি একটু চলো না, দেখে নেবে সব ঠিকঠাক আছে কি না। পিসিমা দেখেননি? পিসি তো খুব ক্লান্ত, উনি ঘুমিয়ে পড়েছেন। আর তাছাড়া ওই বাড়িতে যা যা হয়েছে সেগুলো ওনার একদম পছন্দ হয়নি। কি হয়েছে? যেটা হয়েছে খুব একটা ভালো হয়নি, আমি পরে তোমায় বলছি। পরে কেন, কি হয়েছে বলো না। বললাম তো মা, পরে বলছি, কিন্তু একটা কথা বলে রাখছি, বউবাদের দিন যেন কোনো সিন ক্রিয়েট না হয়। দেখো প্লিজ, দেখো ঈশা এই বাড়িতে বউ হয়ে আসছে, ওর বাড়ির লোকের অসম্মান হলে নিশ্চয়ই ওর ভালো লাগবে না। না সবই তো বুঝলাম, কিন্তু কি হয়েছে এক্স্যাক্টলি সেটা তো তোমরা কেউই বলছো না। বড়দি তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বলছি সব, এসো। হুম আচ্ছা ওকে শুয়ে দাও বাবা। আর কোনো কথা নয়, ঘুমাও, চলো অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো না। সুমি, কি হয়েছেটা কি, আমি কিন্তু কিচ্ছু জানি না। আমি তোমাকে বলছি তুমি চলো। আমি কার সঙ্গে কি হয়েছে একটু বলো না। মানে তত্ত্ব নিয়ে যেদিন ওই বাড়িতে যাওয়া হলো না, সেই দিন বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অশান্তি শুরু। মহা টেনশন, কি হয়েছে সেটা বলো। আমি বলছি
মতি, কি হলো? এসো। কি হলো? এসো। তোমাদের দুজনের আগামী জীবন খুব সুখের কাটুক। না না, থাক, এবার তোমরা ওঠো। আবার সবার খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখতে ভুলিস না জানো।